দেখুন ভারতের গরুর পরিচয়পত্র রয়টার্স। ভারতে সব গরুর কানে লাগানো হবে পরিচয়পত্রের ধাঁচে বিশেষ এক ট্যাগ। চোরাচালান বন্ধে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার এমন উদ্যোগ নিয়েছে। সুপ্রিম কোর্টে সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। কলকাতার বিভিন্ন সংবাদ মাধ্যমে আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই প্রস্তাবে বলা হয়েছে গরুর জন্য 12 সংখ্যার বিশেষ শনাক্তকরণ নাম্বার UID চালু করতে চায় কেন্দ্রীয় সরকার। প্রতিবেদনে বাংলাদেশ ভারত সীমান্তে গরু পাচারের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এছাড়া পাচার বন্ধে প্রতিটি জেলায় 500 আশ্রয়হীন গরুর জন্য গোশালা নির্মাণেরও প্রস্তাব দেখানো হয়েছে। শুধু তাই নয়, দুধ দেওয়ার বয়স পেরিয়ে যাওয়া গরুদের বিশেষ যত্ন নেওয়ার জন্যও সুপারিশ করা হয়েছে। সরকার মনে করেছে এই প্রকল্পের ফলে গরুর বংশবৃদ্ধি হবে, দুধের উৎপাদন বাড়বে। হলুদ রঙের বিশেষ ট্যাগটি লাগানো থাকবে গরুসহ বিভিন্ন গবাদি পশুর কানে। এতে অবশ্যই গরু বা অন্যান্য পশুর কানের ক্ষতি হবে না। পলি ইউরেথিনে তৈরি হওয়া এই ট্যাগগুলো সহজে নষ্ট হবে না। গরুর কান থেকে এগুলো সহজে খোলাও যাবে না। এক একটি ট্যাগের খরচ পড়বে 8 টাকা করে, ওজন হবে 8 গ্রাম। সব মিলিয়ে এই প্রকল্প খরচ হবে 148 কোটি রুপি। সরকারি হিসাব বলছে ভারতে এখন গরু রয়েছে 8 কোটি 80 লাখ। কেন্দ্রীয় সরকার চাইছে এই বছরের মধ্যেই সব গরুর কানের বিশেষ ট্যাগ বা বিশেষ শনাক্তকরণ নাম্বার ঝুলিয়ে দিতে। ওই নম্বরগুলো অনলাইনে ডেটাবেস তোলা থাকবে। প্রযুক্তিবিদরা অনলাইনে ডেটাবেস আপডেট করবেন। প্রতিটি গরুর মালিককে একটি করে অ্যানিম্যাল হেলথ কার্ড দেওয়া হবে। এই কার্ডে মালিকের পরিচয়, গরুকে টিকা বা ঔষধ দেওয়ার সময়, প্রজননের বিবরণের তথ্য লেখা থাকবে। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।